দেবের নতুন ছবি টেক্কা নিয়ে উত্তেজনা ক্রমশ বাড়ছে। এই পুজোয় মুক্তি পেতে চলেছে ছবিটি, যেখানে ধীরে ধীরে বিভিন্ন চরিত্রের লুক ও নাম প্রকাশ জানা হচ্ছে। স্বস্তিকা মুখোপাধ্যায় এবং রুক্মিণী মজ্জুর পর দেব নিজেও তার লুক প্রকাশ করেছেন। ছবিতে দেবের চরিত্রের নাম ইকলাক, যিনি জোকার ওরফে জ্যাক নামে পরিচিত। ছবির পোস্টারে দেবকে ঝাড়ু হাতে দেখা যাচ্ছে এবং তার চোখে মুখে এক অদ্ভুত কষ্টের ছাপ। স্বস্তিকা মুখোপাধ্যায় ছবিতে এক সাংবাদিকের চরিত্র অভিনয় করছেন, যার নাম ইরা। দেব তার লুক প্রকাশ করে বলেন, ইরা বোর্ডরুমের মা, অর্থাৎ রানী, যিনি খেলায় প্রবেশ করলে সব চাল বিফল হয়ে যায়। অন্যদিকে রুক্মিণী মৈত্র অভিনীত চরিত্রটি এক পুলিশ অফিসারের, যার নাম মায়া, যে পদঘাট শাসন করে বেড়ায়। ছবিটির পরিচালনা করেছেন সৃজিৎ মুখোপাধ্যায় এবং প্রযোজনায় আছেন দেবের প্রযোজনা সংস্থা দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স লিমিটেড। আগামী 8ই অক্টোবর মুক্তি পাবে এই ছবি। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।